আমাকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। জানেন যে জেডিআই অ্যাপসে আমরা কিন্তু সবাই কাজ করি ফ্রিতে, এবং ফ্রিতে পেমেন্ট পাচ্ছি, এবং আপনারা যারা ফ্রিতে আর্নিং করছেন রেফার করে এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু প্রত্যেকের হচ্ছে। তবে বিষয়টা হলো যে এখান থেকে একটা ব্যাড নিউজ আছে, এবং গুড নিউজটা হলো অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনারা জানেন প্লে স্টোরে কিন্তু এসে গেছে অ্যাপসটি, তার মানে হলো অনেকদিন আমরা আশা করি কাজ করতে পারবো এই অ্যাপসে। আর ব্যাড নিউজটা হলো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটার নোটিশ আপনারা অলরেডি দেখেছেন, যদি অ্যাপসে ঢুকে থাকেন এরকম নোটিশ আপনি মোবাইলে দেখতে পারবেন ওদের হোম স্ক্রিনে। এবং নোটিশে কিন্তু ভালো করে লেখা আছে যে তাদের ফ্রি ইনকাম, যে রোবটটি আপনি এতদিন অ্যাকাউন্ট খুলে কিনতে পারতেন, ফ্রিতে ক্রয় করতে পারতেন, সেটা কিন্তু আগামীকাল 5 তারিখ থেকে আর সেটা পারবেন না। অতএব 4 তারিখ 12টা বাজার আগ মুহূর্তে আপনাকে, রাত 12টা বাজার আগ মুহূর্তে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যারা অ্যাকাউন্ট খোলেননি এখনও পর্যন্ত তারা দ্রুত এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যাদেরকে বলা হচ্ছে, যারা ইতিমধ্যে 5 তারিখে আগে অ্যাকাউন্ট খুলেছেন, রেফার করেছেন, আর্নিং করছেন বা উইথড্র করছেন, তাদের ব্যালেন্স অপরিবর্তিত থাকবে। আপনার যেরকম ব্যালেন্সে আপনার অ্যামাউন্ট যোগ হয় সেরকমই যোগ হবে, রেফার বোনাস পাশাপাশি আপনি উইথড্র দিতে পারবেন, সেটা কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই 5 তারিখের আগে আপনাকে খুলে নিতে হবে এবং রেফার করতে হবে, নাহলে কিন্তু আপনি নতুন করে 5 তারিখে আর ওই অ্যাকাউন্ট খুলে ওই রোবটটি আর আপনি ফ্রিতে ক্রয় করতে পারবেন না, মানে রোবটটি কিন্তু আর কিনতে পারবেন না। সো এটা হলো খুবই খারাপ একটা খবর, যেটা ফ্রিতে ইনকাম তারা বন্ধ করে দিচ্ছে। একটা ওয়েবসাইট, একটা অ্যাপস যখন ফার্স্ট আসে তারা ফ্রিতে কিছু ইনকাম রাখে, যারা দর্শক তারা যারা জয়েন করে আপনারা জানেন যে প্রত্যেকটি ক্ষেত্রে একটা ফ্রিতে ইনকাম দেয়, কিছুদিন পরে সেটা অফ করে দেয়, আবার তারা ইনভেস্টের একটা বিষয় আছে। এবং আপনারা জানেন যে এখানে ইনভেস্ট করেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, $2, $3, or $5 দিয়ে ইনভেস্ট করে এখান থেকে কিন্তু আর্নিং করা যাবে। তবে ইনভেস্ট আমি আপনাদেরকে বলবো, আপনি ইনভেস্ট করবেন না, ইনভেস্ট ছাড়াই আপনি এখান থেকে যদি আর্নিং করতে পারেন ভালো, আর না করলে এটা বাদ দিয়ে দেবেন। তবে কোনোভাবেই আপনি ইনভেস্ট করবেন না, যদি ইনভেস্ট করেও থাকেন আপনি নিজ দায়িত্বেই করবেন। যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেননি অবশ্যই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 5 তারিখের আগে, 7 তারিখ রাত 12টার আগে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে এবং রেফার করতে হবে, তাহলে আপনি আর্নিং করতে পারবেন। আর যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছেন নো প্রবলেম।